হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল 9টার মতন বাজে, আর এত সকাল সকালে আমার এত গলা শুনতে পাচ্ছো কারণ আজকে আমি সকাল 7টার সময় উঠে গেছি। আহমেদাবাদ থেকে এখানে আসছিল পার্টি মেকআপ করতে সকালবেলা, সে তারা গঙ্গারামপুর যাবে, তো সেজন্য আজকে সকাল সকাল উঠে গেছি সাজানোর জন্য। অত দূর থেকে কষ্ট করে আসবে, তো সেজন্য আমি সকাল সকাল উঠে গেছি, স্নান মানে হচ্ছে সাজিয়ে দিলাম, চলে গেলাম। তোমাদের পিকচার দিব, ভিডিও ভিডিও কিন্তু করতে পারি না অত সকালে, তো পিকচার দিয়ে দিব, তোমরা দেখতে পাবে। তারপরে এখন নিচে গেছিলাম, নিচ থেকে দেখে আসলাম মিঠিকে, মিঠি কী করছে। মিঠি আজকে সারা রাত ঘুমায়নি একটা ফোঁটাও, খুব খুব মানে জ্বালাতন করছে, তো ওকে সকালবেলা নিচে দিয়ে আসছিলাম, আমি সাজালাম। আর এখন 9টা তো বাজে, তো আমি এখন সকাল সকাল স্নান করে নিব। স্নান করার কারণ হচ্ছে আজকে যাব গাড়ির পূজা দিতে, আজকে রবিবার, তো গাড়িটা চালাতে পারছে না, তো সেজন্য পূজা দিতে যাব। তো আমি আর বর যাব মিঠিকে বাড়িতে রেখে, তার আগে স্নান ধান করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একটা কথা বলি, পেছনের দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ভীষণ বাজে, মানে বিছানা বিছানা কিছু তোলা হয়নি, কারণ হচ্ছে এগুলো মুন্নি মাসে তুলে দিবে, তো সেজন্য এগুলো আপাতত এইভাবেই থাক। আমি এখন যাব, আগে স্নান ধান করে টরে আসি, নিচে বাড়িতে আগে পুজো দেবো, তারপরে যাবো ওখানে মন্দিরে পুজো দিতে, বয়রা মায়ের মন্দিরে। তো পিছনে যেভাবে দিতে পারছি এগুলো স্কিপ করো তোমরা, তো চলো সঙ্গে থাকো। এখন দেখি, আগে হচ্ছে গিজারি সুইচটা দিলাম, তো জলটা গরম হোক, তারপরে হচ্ছে আমি স্নানে যাব। আজকে শ্যাম্পু করতে হবে সকাল সকাল, কারণ মাথায় তেল দেওয়া ছিল, তো শ্যাম্পু করব। ঘর বাড়ির অবস্থা ভীষণ সাংঘাতিক, এগুলো মুন্নি মাসি না আসলে হবে না। ওকে বেরোচ্ছি। আর এই যে মিঠি থাকলো মায়ের কাছে, ও ঘুমিয়ে আছে এখন, চুপচাপ থাকবে ঘুম, এখন 1-2 ঘন্টা ঘুমাবে না নড়াচড়া করলে। তো ওকে যাই, ওইদিকে আবার দেরি হয়ে গেল। তুমি রেডি তোমার বুলটি নিয়ে? কই গঙ্গা জল ছিটাল না? বুলটি নিয়ে ন্যাংরা পা নিয়ে। তো এখন বেরোচ্ছি, যাই দুঃখ বাবা গেলাম। হ্যাঁ যাই, কালকে থেকে স্কুলে যাবো। ড্রিম কাম ট্রু। এখান থেকে প্রসাদ নিচ্ছি, পূজা অলরেডি চলছে। এই যে আমাদের গাড়ি, পকেটে রাখলাম তো। মহাভাগে সপ্তকল্পান্তরে আয়ুরি সিদ্ধার্থ। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হলো, ভালো মতন হয়ে গেছে, একদম মন শান্তি করে পূজা দেওয়া। তো এবার ভাবছি একটু ঘুরে টুরে নিই, তারপরে যাব বাড়িতে, তো সেজন্য একটু ঘুরছি তারপরে বাড়িতে যাব। তো বাড়িতে এসে পুরো খিদে লেগে গেছে, তো খাচ্ছি হচ্ছে বাসি নান, বাসি মুরগির মাংস, আলাদাই টেস্ট। আর হচ্ছে বাটার পনির, এই দিয়ে হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এখানেও আছে লেগ পিস, চিকেন লেগ পিস। আমার আবার পনির দিয়ে না, মানে বাটার মশলা, পনির মশলা দিয়ে এটা ভালো লাগে বেশি। না অবলেবল কোপ্পা, অবলেবল কোপ্পা, অবলেবল কোপ্পা, অবলেবল কোপ্পা, বাবা বাবা। তো ফ্রেন্ডস, এখন বিকাল 3:30 মতন বাজে, তো হঠাৎ করেই সাজুগুজু করলাম, কারণ হচ্ছে একটু বাবার বাড়িতে যাবো, হঠাৎ করে প্ল্যান হলো যে চলো গাড়ি নিয়ে একটু ঘুরে আসি, রাইড করে আসি। তো নতুন গাড়ি করে এখন যাচ্ছি আহমেদাবাদে বাবার বাড়িতে, বুনু ওরা কেউ জানে না, সারপ্রাইজ দিব। তো চলো, তো বেরোচ্ছি
মিঠি থাকলো দড়িতে বাঁধলে নাও প্যান্ট, মিঠি থাকলো মায়ের কাছে, যাবো আর আসবো। ইয়ে তো চললাম বাড়িতে, সাঁই সাঁই করে উড়তে উড়তে যাচ্ছি বুলেটে, ভীষণ মজা লাগছে। আর হচ্ছে এই যে এত হাওয়া হচ্ছে, ঠিক মতো আমি ভিডিও করতে পারছি না, মুখ চোখ পড়ে বেঁকে গেল। অন্ধকার কেন? চল 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 চল, আই এম কামিং। ভালো তো তোকে সারপ্রাইজ দিব, তো তাহলে আশা খালি খাইতেই দেখি। আচ্ছা আচ্ছা, অ্যাটাক অ্যাটাক, ই রাম এনেকে দেখ, অ্যাটাক ক্যামেরা অ্যাটাক, এনে 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 অ্যান্স এনে 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 এনে, তুমি ওর সামনে খাচ্ছো? এই যে লোবরা লোবরা শুরু, লোবরা কাটিং শুরু ওর। ওই যে কমলালেবুর জন্য এই অবস্থা। মিটি কুটুসি ঘুমাচ্ছে, গ্যাঞ্জাম হলো, ওকে বাই, টাটা। এই টাটা, এই চিল্লার পার্টি, টাটা। ও বৌদি থাকো, আসলাম। এই দুই বৌদি আসলাম, বোরকি ছোটকি মেচকি আসলাম, সবাই সবাইকে ধরা হয়েছে। আনস টাটা অ্যানি, চলো। তো এখন বেরোচ্ছি, ওদিকে মিঠি উঠে যাবে, অনেক পেলাও হয়ে গেছে, পেলা বলতে পাঁচটার মতন বাজে। অ্যানি আয় আয় আয়, ওইদিকে না ওইদিকে না, এদিকে আয়। ইস, ওকে কে দেখে ওর? অ্যানি দেখো দেখো দেখো, ওকে এখন যাচ্ছি বাড়িতে, মানে বাড়ি থেকে চলে আসছি, অলরেডি ঢুকে গেছি কালিয়াগঞ্জে। তো তোমরা দেখতেই পেলে সবাই সারপ্রাইজ হয়ে গেছিলো, আর অ্যানি তো পুরো পাগলের মতন করছিল, আমাকে আসতেই দিচ্ছিল না। তো ওকে আজকে জন্য এইটুকুই, আবার বাড়িতে মিঠিও আছে, ও কি করছে না করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ওকে বাই, টাটা।